হ্যালো ভেওয়ার্স আজকের ভিডিওর টপিক কনসিল ওয়ারিং পাইপের ভিতরে কিভাবে তার ভরা হয় তো এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটির মধ্যে আজকে একটি রুম পাইপের মধ্যে তার ভরে আপনাদেরকে দেখাবো তো বাড়িটির মধ্যে দেখুন যে পয়েন্টগুলো করা রয়েছে দেওয়ালে একটা পয়েন্ট রয়েছে এবং এই সিলিংয়ে দেখছেন ছাদের মধ্যে এখানে একটা পয়েন্ট এখানে ছাদে আর একটা পয়েন্ট রয়েছে এবং এই যে কোণে দেখুন এই কোণে একটা বোর্ড ছাড়া আছে এটা বেডের বোর্ডের জন্য একটা বোর্ড করা রয়েছে এটা বেডের বোর্ড হবে এবং মেন যে বোর্ড আছে সেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখছেন এখানে উপরে দেখছেন একটা জয়েন্ট বক্স রয়েছে এবং এখানে একটা বারো মডুলার বোর্ড যে আই লাগানো রয়েছে এটা মেন বোর্ড এবং নিচে একটা ফুল ল্যাম্পের জন্য নাইট ল্যাম্পের জন্য একটা বোর্ড লাগানো রয়েছে তো আমরা যে তারে কাজ করবো দেখুন এই ভিগাটের তার এই তারে আমরা কাজ করব তো এই তারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ওয়ান এম এম ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারে আমরা কাজ করবো তো তারগুলো আমরা আগে কেটে কয়েল থেকে বের করে নেব এই আমরা তারের যে মুখটা আমরা কয়েল থেকে কেটে বের করে নেব বের করে নেওয়ার পর তারপর আমরা তার ভরে আপনাদেরকে দেখাবো এই দেখুন তারগুলো আমরা কয়েল থেকে বের করে নিয়েছি এরপর আমরা এই লোহার তারটাকে দিয়ে পাইপের মধ্যে ভরে তারের মাপ নিয়ে নেব তো আগে আমরা এখান থেকে যে এই লোহার তারটাকে ভরে দিচ্ছি দিয়ে এখান থেকে যে বোর্ডে যাবে এই যে দেখছেন এখানে বেডের বোর্ডে এখানে তারটা এসেছে এখান পর্যন্ত একটু ধরে একটু বড় ধরে নিলাম নিয়ে আমরা এখান পর্যন্ত মাপ নিয়ে নেব আচ্ছা এখান থেকে জয়েন্ট বক্সে গেছে তো আমরা জয়েন্ট বক্স পর্যন্ত ওখান পর্যন্ত দিয়ে আমরা মাপ নিয়ে নেব মাপ নিয়ে আমরা তারগুলো সব কেটে নেব এই দেখুন আমরা মাপ দিয়ে তারটা কেটে নিয়েছি তো এখানে দেখিয়ে দিই এটা একটা টুয়ে সুইচের জন্য একটা তার মানে টিউবলাইটের জন্য এবং এটা হচ্ছে ফ্যানের জন্য এই যে আমি ডবল টেপ করে রেখেছি এটা ফ্যানের জন্য বোঝার জন্য এটা এবং এটা হচ্ছে ফেজ এটা নিউটাল এবং আর একটা এটা হচ্ছে বডি আর্থ দুটি টুয়ের তার এবং নিউটাল ফেজ বডি আর্থ আমরা মাপ করে কেটে নিয়েছি এবং এই যে মুখটা আমরা ভালো করে পিবিসি টেপ লাগিয়ে দেবো টেপটা লাগিয়ে দিলে কি হবে তারটি যখন যাবে পাইপের মধ্যে কোনো রকম আটকাবে না এবং এই মুখে যে লোহার তারটা আছে ঠিক ওই তো আমরা এই তারটাকে লাগিয়ে আটকে দেব দিয়ে মুখটাকে হালকা করে চেপে দেব চেপে দিলে কোনো রকম পাইপের মধ্যে আর আটকাবে না এই যে চেপে দিলাম এবারে আমাদের দেখুন তারটা টানতে সুবিধা হবে এখান থেকে হালকা করে ঠেলে দেব এই যে দেখছেন এবং যেখানে তারটা যাবে সেখান থেকে টেনে নিতে হবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন এখান থেকে টেনে নেওয়া হচ্ছে এবং তারটা দেখুন অনাসে বেরিয়ে চলে এসেছে এখানে দেখুন এই যে সিলিংয়ে যেখানে বেরোলো তারটা এখানে নিউটালটা আমরা জয়েন করে নিচ্ছি মানে ফ্যানের যে পয়েন্টটা ছাড়তে হবে সে ফ্যানের পয়েন্টের জন্য এখানে নিউটালটা বের করে নিচ্ছি এবং বডি আর্থিংটাকে আমরা এখান থেকে জয়েন করে বের করে নেব জয়েন করে নিয়ে ভালো করে আমাদেরকে পিবিসি টেপ লাগিয়ে দিতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয় তো পিবিসি টেপ ভালো করে লাগিয়ে দিলাম দিয়ে মাপ করে আমাদেরকে তারটা কেটে নিতে হবে এবং পরে আর্থিংটাও ঠিক সেম ওইভাবে জয়েন করে নিচ্ছি করে নিয়ে আমরা পিবিসি টেপ লাগিয়ে দেব পিবিসি টেপ লাগিয়ে দিয়ে মাপ অনুযায়ী যতটুকু রাখার প্রয়োজন ঠিক ততটুকু রেখে আমরা তারটা কেটে দেব এরপর দেখুন এই ফ্যানের পয়েন্টের জন্য একটা তারা নিয়ে নিয়েছি এটা আমরা হালকা করে দাগ দিয়ে দিলাম বোঝার জন্য দিয়ে আমরা পিবিসি টেপ দিয়ে আবার ঠিক ওইভাবে আমরা একসঙ্গে করে নেব তারগুলোকে করে নিয়ে ঠিক আমরা ফের ওই লোহার তারটা যে আছে ওখানে আটকে দেব আমরা আগে লোহার তারটা ভরে নিচ্ছি এই যে বেডের বোর্ডটা দেখছেন বেডের বোর্ড থেকে এই যে মেন সার্কুলারটা যেখানে ফ্যানের পয়েন্টটা সেখানে চলে এসেছে এবার এখানে আমাদেরকে লোহার তার তারটার মধ্যে এই তারটাকে আটকে দেব এটাকে আটকে দিয়ে এখান থেকে হালকা করে ঠেলে দেব এবং যেখানে তারটা বেরোচ্ছে বোর্ডেতে বেডের বোর্ডে ওখান থেকে টানলে তারটা অনাসে বেরিয়ে চলে আসবে এই যে দেখুন এখান থেকে টানা হচ্ছে এবং এখান থেকে তারটা ঠিক বেরিয়ে চলে আসছে এই যে তো বেরের বোর্ডের তারটা আমাদের পাইপের মধ্যে ভরে দেওয়া হলো এবং এটা দেখুন আরেকটা যে ছাদে পয়েন্ট ছাড়া আছে এখান থেকে যে আইটা এই দেওয়ালে যে একটা পয়েন্ট ছাড়া আছে সেখানে চলে এসেছে এটা টিউবলাইটের জন্য পয়েন্টটা ছাড়া হয়েছে তো এখান থেকে দু দুটি তার একটা নিউটাল এবং একটি ফেজ আমরা লোহার তারের মধ্যে আটকে দিচ্ছি দিয়ে ঠিক ওইভাবেই টেনে নিতে টেনে নিতে হবে টেনে নেওয়ার পর যে ছাদে যে সার্কুলারটা আছে এখানে দেখুন বেরিয়ে এসেছে এখান থেকে আমাদেরকে নিউটালটা জয়েন করে নিতে হবে এখানে যে ছাদে পয়েন্টটা হবে ফ্যানের যার একটা পয়েন্ট তার জন্য নিউটালটা তা বের করে নিতে হবে এবং এখান থেকে একটা পয়েন্টের তার এবং বডি আর্থিংয়ের তারটাও আমরা এখান থেকে একসঙ্গে দিয়ে দেব তো এই লোহার তারটা জয়েন্ট বক্স থেকে আমরা ওই যে ছাদের পয়েন্টটা আছে ওখানে পাঠিয়ে দিচ্ছি এই যে দেখছেন এখানে চলে আসছে লোহার তারটা এই যে বেরিয়ে পড়েছে এবার এই তারেতে আমাদেরকে এই তারটাকে আটকে দিতে হবে ঠিক সেম ওইভাবেই টেনে নিতে হবে এই যে দেখছেন জয়েন্ট বক্সে বেরিয়ে চলে এসছে এরপরে আমাদেরকে জয়েন্ট বক্স থেকে যে বোর্ডে তারগুলো নামবে মেন লাইন নিউট্রাল ফেজ আর্থ এবং ব্র্যাকেটের জন্য পয়েন্টের তার আমরা একসঙ্গে কেটে নিয়েছি নিয়ে আমরা সব তারগুলোকে একসঙ্গে করে নেব সব তারগুলো একসঙ্গে করে পিবিসি টেপ লাগিয়ে নেব নিয়ে আমরা মেন যে বোর্ডটা আছে নিচে সেখানে তারগুলো নামিয়ে দেব প্রত্যেকটা তারকে আমরা একসঙ্গে করে নিয়ে পিভিসি টেপটা লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের তারটা ভরতে কোনো সমস্যা না হয় নিয়ে আমরা আস্তে আস্তে ঠেলে দেব নিচের দিকে এই যে দেখছেন এবং ঠিক নিচে যে বোর্ডটা আছে এই বোর্ডের মধ্যে বেরিয়ে চলে আসবে এই যে দেখছেন মুখটা বেরিয়ে পড়েছে তো আমরা টেনে নেব এখান থেকে এরপর আমাদেরকে নিচের যে নাইল ল্যাম্পটা আছে এই যে দেখছেন এই নিচের নাইল দুটি তার দিয়ে দিতে হবে একটি নিউটালো একটি ফেজ এই যে এখানে দেখুন তারটা বেরিয়ে পড়েছে তারটাকে নিয়ে হালকা করে আমরা গিট করে দেব যাতে টানলে বেরিয়ে না চলে যায় নিয়ে আমরা এখানে মাপ করে কেটে দেব তো আমাদের এইভাবে তারটা দেখুন তারটা আমাদের বোর্ডের মধ্যে সব তার মেন লাইন এবং পয়েন্ট সব তারই চলে এসেছে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে এখানে মেন যে মেন লাইন সেটা কিন্তু আসেনি সেটা এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডের পিছনে আরেকটা বোর্ড আছে মানে বারান্দায় সেই বারান্দা থেকে এই বোর্ড থেকে বোর্ডের মধ্যে মেন লাইনটা আসবে তো বাকি যে তারগুলো আছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কী কী তার নিয়ে আসা হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন মেন লাইন নিউট্রাল ফেজ এবং বডি আর্থ তিনটি তার আচ্ছা এর মধ্যে দেখুন একটা টুয়ের তার আছে ফ্যানের জন্য এটা একটা পয়েন্ট আছে এবং আর একটা টুয়ের তার আছে টিউবলাইটের জন্য এটা ব্র্যাকেটের দুটি পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট রয়েছে সিলিংয়ের যে একটা ছাদের পয়েন্ট আছে সেটার জন্য ঠিক আছে এটা দেখছেন এই যে ব্র্যাকেটের এবং একটা ছাদে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট বেডের বোর্ডটা দেখুন এখানেও ঠিক সেম নিউট্রাল ফেজ বডি আর্থ তিনটে মেনলাইন এবং এটা একটা পয়েন্ট ফ্যানের জন্য এবং দুটি হচ্ছে টু এ সুইচের জন্য একটা ফ্যানের এবং একটা টিউবলাইটের জন্য তো এইভাবে তারটা আমরা ভরে নিলাম তো এরপর জয়েন বক্সটা আমি জয়েন করে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন জয়েন বক্সটা ঠিক তিনটি তার এখানে যা আছে সবুজ কালারে এটা বডি আর্থিংয়ের জন্য তো বডি আর্থিংয়ের তিনটি তারকে একসঙ্গে আমরা জয়েন করে দেব জয়েন করে দিয়ে পিবিসি টেপ লাগিয়ে দিতে হবে তো আমরা পিবিসি টেপটা লাগিয়ে দিলাম তো বডি আর্থিংটা আমাদের জয়েন করা কমপ্লিট হয়ে গেল বাকি রইল নিউটাল এবং ফেজ তো আমরা নিউটালটাকে জয়েন করে নিচ্ছি যে করে নিউটাল এখানে জয়েন বক্সে আছে সবগুলিকে এক জায়গায় করে নেব এক জায়গায় করে নিয়ে আমরা জয়েন করে নেব এবং ব্র্যাকেটের জন্য একটা নিউটাল আমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে যে ওয়াল ব্যাকেটটি লাগানো হবে এইখানে সেই ওয়াল ব্যাকেটের জন্য একটি নিউটাল আমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে তার জন্য আমাদেরকে একটা এক্সট্রা তার নিতে হবে সেটা আমি নিয়ে নেব তো একটা এক্সট্রা তার আমি নিয়ে নিচ্ছি নিউটালটা জয়েন করার জন্য এই যে দেখছেন এখান থেকে নিউটালটা বের করে নিয়ে রাখা হচ্ছে যখন ওয়াল ব্যাকেটটি লাগানো হবে তখন এই নিউটালটা এখান থেকে জয়েন করে নেওয়া হবে তো এটা আমরা পিবিসি টেপ লাগিয়ে দেব তো আমাদের নিউট্রালটা এবং বডি আর্থিংটা জয়েন কমপ্লিট হয়ে গেল এরপর আমাদের বাকি রইলো ফেজটা দেখেন যে দুটি ফেজ আছে ফেজ দুটিকে একসঙ্গে করে আমরা জয়েন করে দেব তাহলে আমাদের জয়েন বক্সের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমরা ফেজটাকে জয়েন করে নিয়েছি করে আমরা পিভিসি টেপটা ঠিক ওইভাবে লাগিয়ে দেব এবং এই তারগুলো যে আছে এই জয়েন্টগুলো আমরা পাইপগুলো যে আছে পাইপের মধ্যে জয়েন্টের মুখগুলোকে ভরে দেব দিলে অনেকটা কোনো রকম বিপদের ভয়টা থাকবে না যদি জয়েন্ট কোনো রকম ফল্ডে বোর্ডের মধ্যে ঠেকে যায় সেখানে শর্ট সার্কিট হতে পারে তো আমরা পাইপের মধ্যে ভরে দিচ্ছি যাতে কোনোরকম অসুবিধা না হয় এরপর আমরা যে নিউট্রালটা বের করে রেখেছি প্যাকেটের জন্য সেটাকে আমরা এর সমান মাপ করে কেটে আমরা গিট করে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন